সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের সাথে এমন দুজন উপস্থিত আছেন যাদের স্টোরি আমরা অনেকবার অনেকভাবে শেয়ার করেছি। একজন হচ্ছেন মনজুরে খোদা, 50 আইবিএ এমবিএ 57 ইন্টেক, এবং আরেকজন হচ্ছেন সারোয়ার জাহান খান, আইবিএ এমবিএ 57 ইন্টেক। একজন হচ্ছে 56, আরেকজন হচ্ছে 57। আচ্ছা, দুজনের বিশেষত্ব হচ্ছে দুজনেই জাতীয় ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তাদের গ্রাজুয়েশন কমপ্লিট করে আজকে আইবিএতে পড়ছেন। আজকে আমরা ইনশাআল্লাহ তাদের স্টোরি শুনবো, তাদের জার্নি শুনবো, তাদের চ্যালেঞ্জেস গুলো শুনবো এবং তাদের ইন্সপায়ারেশন গুলো জানার চেষ্টা করবো। আর শুরুতেই আমরা আসি হচ্ছে মনজুরের খোদার কাছে। মনজুর, তুমি তোমার ইন্ট্রোডাকশন যদি দিতে। আচ্ছা, হ্যালো গাইস, আমি মনজুরের খোদা। আমি ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ঢাকা কমার্স কলেজের 15th ব্যাচ থেকে অ্যাকাউন্টিং কমপ্লিট করেছি। কারেন্টলি আমি আইবিএ থেকে এমবিএ করছি 56 ব্যাচে। আসসালামু আলাইকুম, আই এম সারোজান খান। আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি, দ্যাট মিনস ফ্রম আনন্দমোহন কলেজ, ময়মনসিং। সো ইট ওয়াজ ইন ম্যানেজমেন্ট, দ্যাটস হোয়াট। সো নাও আই এম স্টুডেন্ট অফ আইবিএ 57 ব্যাচ। সো কারেন্টলি So I'm hoping to be in a very in this position, I think. So that's what I can say here. Okay, so Manzoor, National University থেকে তোমার graduation শেষ করেছো। So তোমার তারপর IBA কেন বা অন্য কোথাও কেন না, মানে জবে কেন না? প্রথমে না, আমি যখন অনেক আগে থেকে শুনে আসছি যে বাংলাদেশ যারা মানে বিজনেস স্টুডেন্ট, দে এসপায়ার টু গেট ইন আইবিএ। মানে আইবিএ হলো কি, বিজনেস স্কুল, স্কুলদের মধ্যে বাংলাদেশের বেস্ট, আনডাউটলি বেস্ট। সো দে অ্যাজ ফর মাই স্টোরি, মানে আমার একজন দুলাভাই আছে, অনেক আগে থেকে সে অনেক ভালো পজিশনে জব করছেন, এখন অনেক ভালো জব করছেন। রাইট নাও হি ইজ ইন ম্যানেজারিয়াল পজিশন অফ ওয়ান অফ দ্য টপ কর্পোরেশন অফ বাংলাদেশ। হি ওয়াজ ফ্রম আইবিএ MBA graduate. Seeing his position in professional life, I got inspired to get in IBA. Of course, there were obstacles such as since I was in national university background, আমার সেই দুলাভাই ছিল অবশ্য ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। সো আমার মধ্যে মনে হয়েছিল মানে যারা আইবিএতে চান্স পায় তারা হয়তো বা বুয়েট কুয়েট ওখান থেকে ইঞ্জিনিয়ার, মানে তারা সেই লেভেলের স্টুডেন্ট। আমি তো ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, হাউ ক্যান আই গেট ইন? বাট স্টিল মানে আমার মধ্যে মোটিভেশন ছিল যে যেহেতু আইবিএ আমার জন্য সেই দরজাটা খুলে দিয়েছে, দেয়ার ইজ অপরচুনিটি ফর মি টু গেট ইন, জাস্ট দেন জাস্ট গিভ আ ট্রাই। ওকে, জাস্ট গিভ আ ট্রাই। দেন আমি নিজেকে সেই অনুযায়ী প্রিপেয়ার করেছি। অলসো মানে আমি মানে অনেক আগে থেকে দেখে আসছি যারা আইবিএ থেকে গ্র্যাজুয়েট করেছে, বিইড, বিবিএ, এমবিএ, তারা প্রফেশনাল লাইফে মানে খুবই সাকসেসফুল হচ্ছে, মানে তাদের মানে তারা অনেক সুন্দরভাবে তাদের ক্যারিয়ারটা মানে অর্গানাইজ করতে পারছে। সো আই গট ইন্সপায়ার্ড আউট অফ দ্যাট। সো দ্যাট ওয়াজ মাই মেইন মোটিভেশন। অ্যান্ড লেটস, ওকে ঠিক আছে। সো As I am from very rural area, first of all, I want to mention this. So after getting chance, that means after I got admitted into National University, so I was thinking that I have to thrive in my career. So that's what I was searching for, that if I want to thrive in my career, so what should it be? I thought that IBA is the best institution for business school in Bangladesh, so I should get into there. So after that, I just thought that I should get into IBA. সো দেখলাম যে অনেকে ঢাকা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, বুয়েট থেকে, কুয়েট থেকে, সো মেনি ইঞ্জিনিয়ার্স আর গেটিং অ্যাডমিটেড দেয়ার। সো আই থট দ্যাট হাউ উড ইট বি পসিবল ফর মি। পরে চিন্তা করলাম আসলে আমাকে চান্স পেতে হবে, আর সো ডেডিকেটেড, রিগোরাসলি ডেডিকেটেড টু গেট অ্যাডমিটেড দেয়ার। সো দেয়ার ওয়াজ এ স্টুডেন্ট ফ্রম নেত্রকোনা, আই গট ইন্সপায়ার্ড ফ্রম হিম, যে সে আইবিএ 52nd ব্যাচের স্টুডেন্ট ছিল। তো তার থেকে তাকে দেখতে আমি যত দেখছি, দ্য মোর আই স হিম দ্য মোর আই গট ইমপ্রেসড। আইবিএ স্টুডেন্টসের লাইফস্টাইল, তারা কেমন, আমি যদি এরকম জায়গায় যেতে পারি, সো আই থিঙ্ক আই বি ফিলিং ভেরি হ্যাপি। তারপর আমি আরও দেখতাম ন্যাশনাল ইউনিভার্সিটি তাকে স্টুডেন্টস কোনো চান্স পাইছে কি না। সো আমি স্টোরিগুলো শেয়ার করতাম, অনেক অ্যাডমিশন কার্ডের পিছনে দেওয়া থাকতো যে ন্যাশনাল ইউনিভার্সিটি, তো আমি দেখতাম এগুলো। সো আমি 2012 জাস্ট আমি নীলগাতে আসি, নীলগাতে আসি আমি একটা গাইড কিনি, অ্যাডমিশন গাইড, এখান থেকে দেখি যে সব কুয়েট ইঞ্জিনিয়ার্সরাই বেশি চান্স পায়। তো মাঝে মধ্যে আমি খুঁজে খুঁজে দেখতাম কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি পাইছে কি না। তো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পরে দেখলাম
যে কেউ কেউ মানে পাইছে, বাট ইট ওয়াজ ভেরি রিয়ার, বাট সাম স্টুডেন্টস গট চান্স দেয়ার। সো আমি মার্ক করতাম কেউ বিকম থেকে, সামটাইমস কেউ আর্টস ব্যাকগ্রাউন্ড থেকেও চান্স পেয়েছে। সো আমি চিন্তা করলাম যে কীভাবে চান্স পাওয়া যায়, ওরা যদি পাইতে আমি পাবো না কেন। যদিও ফ্রম মাই কলেজ আই ওয়াজ দ্য ফার্স্ট স্টুডেন্ট হু গট চান্স ইন আই বি এ। সো ময়মনসিং ইভেন আরেকটা ভেরি, ইটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। যখন আমি প্রথম আমার ডিপার্টমেন্টে গেলাম, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে, যে আমি টিচারদের সাথে বললাম যে স্যার, সো আই থিঙ্ক আই এম থিঙ্কিং টু গ্যাট এডমিটেড ইন টু আই বি এ। সো দে ওয়ার ডিমোটিভেটিং মি, ও আপনি আই বি এতে চান্স পাবেন, ইটস দ্যাট পসিবল বিকজ দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, কুয়েট, সাম আদার ভেরি প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনস, দে গট চান্স দেয়ার। তার বলছি আমি বললাম যে স্যার নো, আই ক্যানট ড্রিম এনিথিং অ্যাবাউট উইদাউট আই বি এ, আই অলওয়েজ ড্রিম অফ আই বি এ। সো আপনি বলেন আমি কী করতে পারি এটার জন্য। পরে ওরা বলে না তুমি তার ইটস বেটার টু গো ফর বিসিএস, কারণ আই বি এ ইটস এ ভেরি ডিফারেন্ট ট্র্যাক, ভেরি রিগুলার ট্র্যাক, সো ভেরি ডিফিকাল্ট ফর ইউ। পরে আমি বললাম না, আমার আমি টিচারকে প্রোটেস্ট করলাম, চলে আসলাম, ওই দিন আমার মন খারাপ। কিন্তু আমি ওই দিন সারা দিন চিন্তা করলাম কোন দিকে আমি যাব। পরে আমি চিন্তা আই টট ইট আউট দ্যাট আই হ্যাড টু গো ফর আই বি এ। সো আফটার দ্যাট আই অলওয়েজ অ্যাভয়েডেড দ্য ডিমোটিভেটেড গাইস, লাইক এ পার্সন হু অলওয়েজ ডিমোটিভেটেড মি। সো আমি আই বি এর যে ভাই ঢাকা ইউনিভার্সিটি থেকে সে কমপ্লিট করেছিল, তারপর চান্স পেয়েছে আই বি এতে, তারপর আমি তার সাথে কথা বললাম যে ভাই আমি কী করতে পারি, আপনি আমাকে কিছু গাইডলাইন্স দেন। তো সে বলতেছে কিছু করার দরকার নাই, তুমি জাস্ট ইংলিশটা এখন পড়ে যাও। সো আফটার দ্যাট আই ট্রাই টু মেক ইংলিশ মাই স্ট্রং জোন অ্যান্ড আই স্টাডি ভেরি রিগোরাসলি, আই ওয়াজ ভেরি ডেডিকেটেড অ্যান্ড আই ডিডন্ট লুক অ্যাট এনি গাইজ হু ডিমোটিভেটেড মি। আফটার দ্যাট আই ওয়াজ স্ট্রংলি ডেডিকেটেড অ্যান্ড নাও আই এম অ্যাট আই বি এ। ডিমোটিভেটিং আচরণ যারা করছেন তাদেরকে একটু অ্যাভয়েড করে আসলে আমাদের লক্ষ্যতে সবসময় আমাদের স্থির থাকা উচিত। আমি যদি একটা ব্যাপারে ফিক্স হয়ে যাই যে না আই ওয়ান্ট টু অ্যাচিভ দিস, দেন আই শুড গিভ মাই আটমোস্ট এফোর্ট টু অ্যাচিভ এনিথিং লাইক দ্যাট। ওকে, সো মনজুর, আমি তোমার কাছে জানতে চাচ্ছি যে আই বি এর প্রিপারেশনটা কিভাবে শুরু হয়েছিল তোমার। আচ্ছা আচ্ছা, প্রথমে আপনি যদি লাইক আই বি এ বিবিএ তে যদি দেখেন, সেখানে কিন্তু মোস্ট অফ দ্য আই বি এ বিবি এর মোস্ট অফ দ্য স্টুডেন্ট কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এসেছে। তারপর এম বি এতে গিয়ে অনেকটা মানে ইভেন হয়ে গিয়েছে। সো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে তারা কেন আসে, বিকজ মানে তারা ইংলিশে, আমাদের ভিউয়ার্স যারা আছেন তারা যদি চান তারা কমেন্ট করতে পারেন, তারা কমেন্ট করুন। অ্যাকচুয়ালি আমি বলবো যদি আমাদের যে দুজন গেস্ট আছেন তাদের কাছে যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আমরা অবশ্যই অবশ্যই এটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। হয়তো সব সম্ভব হবে না, বাট বাছাইকৃত কমেন্টগুলো আমরা অবশ্যই অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো আপনারা সবাই কমেন্ট করুন এবং যার যত ধরনের কোয়েরিজ আছে তারা সেগুলো আমাদের কাছে দিতে পারে, আমরা চেষ্টা করবো। ওকে, সো বিবিএ তে কেন ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা বেশি চান্স পায়, বিকজ তাদের ইংলিশ বেসিকটা স্ট্রং। সো আমি মনে করছি, সো মানে আই বি এ বিবি আর এম বি এর কোয়েশ্চন কিন্তু সেমই, আমি এরপর এম বি এটাও দেখলাম। সো আমি রিয়েলাইজ করলাম এটাতে চান্স পাওয়ার জন্য আমার ইংলিশের বেসিকটা স্ট্রং করতে হবে, মানে দ্যাট ইজ দ্য কি ফ্যাক্টর। সো আমি অনেক আমার ইউনিভার্সিটি লাইফ থেকে আমি যে কাজটা করতাম আগে দেয় না, বিভিন্ন বিভিন্ন পেপার্সের দোকানে যাইতাম দুই তিন সপ্তাহ পরপর। এখানে মানে আপনি জানেন কিছু ম্যাগাজিন আছে মানে যেগুলো ইংলিশ পেপারে আনসোল ম্যাগাজিনগুলো থেকে ৫ টাকা ধরে বিক্রি করে, আমি সেগুলো ম্যাগাজিন কিনে আনতাম, একসাথে তিন চারটা কিনে আনতাম, এগুলো সাথে ডিকশনারি আর খাতা আর কলম নিয়ে সেগুলো ম্যাগাজিন পড়তাম, যেগুলো পার্ট বুঝতাম না সেগুলো খাতায় লিখে রাখতাম। বিকজ obviously আমি একটা বই পড়তেছি এবং সাথে সাথে ডিকশনারি লিখে জিনিসটা ওয়ার্ড গুলো লিখতেছি বা কঠিন জিনিসগুলো লিখে রাখতেছি, মানে what kept you motivated? Okay, আসলে এটা খুব painstaking কাজ, yes I do agree with you, first 2 or 3 months that was painstaking, but আস্তে আস্তে মানে আমি পড়তে পড়তে মানে আমার নিজের মধ্যে একটা বেসিক ডেভেলপ হয়ে গেছে। লাইক তার পরবর্তীতে আমি লাইক ডিকশনারি না দেখে বিভিন্ন ইংলিশ আর্টিকেল বা লেখা পড়তে পারতাম, মানে প্র্যাকটিস করতে করতে সেটা ডেভেলপ হয়ে গিয়েছে। সো আমি
অনলাইনে যেতাম না, জাস্ট আমি এগুলো ম্যাগাজিন পড়তাম। মানে আমি আমার টার্গেটটা ছিল আমার ইংলিশটা ডেভেলপ করা। আমি জানি যদি আমি আমার ইংলিশটা যদি ডেভেলপ করতে পারি, একটা লেভেলে যদি নিয়ে যেতে পারি, দেয়ার উইল বি আ লট অফ ডোর্স অফ অপরচুনিটি উইল বি ওপেন ফর মি। সো সো দ্যাট ওয়াজ মাই মোটিভেশন। মাই মোটিভেশন ওয়াজ নট অনলি ফর আই বি এ, বাট আই ওয়ান্ট টু এলিভেট মাই লেভেল থ্রু ইনক্রিজিং মাই বেসিক ইন ইংলিশ। সো আই ডিড দ্যাট। তারপর আমি ইংলিশে আপনার বিভিন্ন মানে আমার হিয়ারিং যে বিভিন্ন ইংলিশ সিটকমস দেখতাম, তারপর মাঝে মাঝে সিএনএন বিবিসি এর নিউজ শুনতাম। সো সো মানে যেইভাবে হোক ইংলিশে মানে ইনপুট আর কি নেওয়ার চেষ্টা করতাম। মানে আমার মেইন টার্গেট ছিল যদি ইংলিশে যদি আমার ভালো হয়, বেসিকটা যদি ভালো হয়, মানে একটা কমফোর্ট জোনে যদি আমি চলে যেতে পারি, মানে আমার জন্য আ লট অফ থিং উইল বি ইজি ফর মি। আচ্ছা, তার মানে তুমি যেটা চেষ্টা করেছো সেটা হচ্ছে যে ইংলিশটাকে অ্যাকচুয়ালি একটা পড়ার সাবজেক্ট আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি, ইংলিশটাকে একটা সাবজেক্ট হিসেবে বা পড়ার টপিক হিসেবে নেওয়ার চেষ্টা করি। মানজুর বা সারোয়ার দুজনের কথাতে এখন পর্যন্ত যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে যে দুজনই ইংলিশটাকে শেখার চেষ্টা করছেন। হ্যাঁ, তারা আইবি এর জন্য চেষ্টা করছিলেন, ঠিক আছে, বাট ইংলিশটাকে তারা ভাষা হিসেবে নিয়ে সেটা জানার চেষ্টা করেছে। সো যারাই শুনছেন তারা ইংলিশ অনেক বেশি বেশি করে শুনুন, অনেক বেশি বেশি করে পড়ুন এবং অনেক বেশি বেশি করে লিখুন। সো ফার্স্ট অফ অল আই ওয়ান্ট টু মেনশন দ্যাট অ্যাজ এ স্টুডেন্ট অফ ন্যাশনাল ইউনিভার্সিটি, বেসিক্যালি দ্য স্টুডেন্টস অফ ন্যাশনাল ইউনিভার্সিটি দে আর কম্পারেটিভলি উইক ইন ইংলিশ আই থিঙ্ক। সো আমি ফার্স্ট অফ অল যেটা করলাম সেটা হচ্ছে 2012, তো আই স্টার্টেড ড্রিম অফ আইবিএ। তো কী করা দরকার, আমি ভাবছি যে অ্যাজ এ স্টুডেন্ট অফ বিজনেস ব্যাকগ্রাউন্ড, সো ইংলিশ উইল বি ভেরি, ইট উইল বি এ ট্রাম্প কার্ড ফর মি, আই থিঙ্ক ট্রাম্প কার্ড, বিকজ আই সি অ্যান্ড আই ওয়াজ সিইং দ্যাট দ্য স্টুডেন্টস অফ বুয়েড ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডস। সো যেটা আমি আগেই ভেবে নিয়েছিলাম যে আমি ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টের সাথে আমি ম্যাথসে আমি কম্পিট করতে পারবো না। So I found it out that what should be my strong zone. That's what that English should be my strong zone. So English take ami amar trump card banon chesta korechi. So eta trump card banon jonno as soon as I started to take a preparation, that means I thought that I would get chance to IBA. So ami bollam je English will be in my dream, English will be my in eating, or the eating sleeping jekhanei jai ami just English korechi. Like even from my second year honors. So you know that students of national university always write everything in English. কারিকুলাম ইজ ইন বাংলা, সরি বাংলায় লেখে, কারিকুলামটা হচ্ছে বাংলায়। তো আমি কী করলাম, সাইবিয়াতে যেহেতু সব কিছুই ইংলিশে হয়, ইংলিশ বেস্ট বিজনেস স্কুল, ইংলিশ তো আমাকে ভালো হইতে হবে, আই মাস্ট বি ভেরি প্রফেশনাল ইংলিশ। তো আমি কী করলাম, সব কিছু আমি ইংলিশে লেখা শুরু করলাম, পড়া শুরু করলাম। কিন্তু যে চ্যালেঞ্জটা আমি ফেস করছি যে স্টুডেন্টস দে ডোন্ট কাম টু কাম আউট অফ দেয়ার কমফোর্ট জোন। আমি যেটা করছি আমার ইংলিশ ভার্সনের বই পাই নাই, কারণ আমার ফ্রেন্ডসরা সবাই বাংলায় লিখে, কমফোর্টেবলি লেখে, মাদার টাং। কিন্তু আমি ইংলিশ লেখার জন্য যেটা করতে হইতো, আমি নীলকেতে আইসা ইংলিশের বই আমি খুঁজে খুঁজে বের করতে হয়েছে। আমি সামটাইমস আই হ্যাড টু ট্রান্সলেট দ্য বেঙ্গলি বুকস ইনটু ইংলিশ। বাই দ্য ওয়ে, তুমি তো ছিলে হচ্ছে সেই আনন্দমোহন কলেজ নেত্রকোণা, ইয়েস ইয়েস মাই মেনশন, তুমি জাস্ট এই ইংলিশ শেখার জন্য বা ইংলিশের বইগুলো কেনার জন্য সেই নেত্রকোণা থেকে নীলকেতে চলে আসতে? হ্যাঁ, আমি প্রতি 6 মাস পর পর বা 1 বছর পর পর আমি যখনই ঢাকায় আসতাম, তো আমি নীলকেতে, নীলকেত ওয়াজ মাই ভেরি ফেভারিট প্লেস, এখানে আসলে কারণ আমাকে টানতো, আমাকে বই কিনতে হবে, কারণ আমি আসতাম ম্যাগাজিন কিনতাম। ইয়াস, আই ওয়াজ এ বিবলিওফাইল, দ্যাট ইজ কল বিবলিওফাইল, কারণ আমার বই কিনতে হবে। কেন বই কিনতে, আমার টার্গেটই ছিল আমাকে আইবি চান্স পেতে হবে। এই চান্স পাওয়ার জন্য আমি কী করতাম, আমি যে সময় আসতাম প্রথমত আমি আমি পড়তাম যে ভাই আর ম্যাগাজিন পড়তে হবে, কিন্তু আমি প্রথমে ম্যাগাজিন পড়লে আমি কিছুই বুঝতাম না। It's in 2012. তাহলে তোমাকে এই জিনিসটা থেকে মানে মোটিভেশনটা কিভাবে পেতা যে তুমি বুঝতে পারতেছো না, বাট কন্টিনিউয়াসলি মানে বিরক্তিকর একটা কাজ তোমাকে করে যেতে হচ্ছে, কি তোমাকে কোন জিনিসটা আসলে মোটিভেটেড রাখতো? মোটিভেটেড হচ্ছে যে আমি আগেই বললাম যেটা, যে আমাকে আইবিএ তে ঢুকতে হবে, কারণ আইবিএ হইলে মাই ক্যারিয়ার উইল বি ভেরি থ্রাইভিং, ইট উইল বি ভেরি বার্জিয়নিং ক্যারিয়ার। তো এই ক্যারিয়ারটাকে যদি আমাকে গ্র্যাব করতে চাই, সো আই হ্যাভ টু বি দেয়ার। এটা করার জন্য আমি তো কোয়েশ্চেন পেপার দেখতাম, কোয়েশ্চেন ব্যাংক কিনে দেখতাম, যে ইংলিশ ইজ এ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, ম্যাথস অলসো। সো অনেকেই আমি আইবিএ বড় ভাইয়ের সাথে আরোপ করতাম, উনি বলতেন যে এরকম যে ম্যাথটা যদি 6 মাস পড়ো তাহলে এটা হয়ে যাবে, সমস্যা হবে না। তো ইংলিশটা ইটস এ লং টার্ম প্রিপারেশন, সো ইউ নিড টু
জাস্ট গিভ মোর এফার্টস দেয়ার। তো আমি কি করলাম, যেহেতু আমি বুঝতে পারতাম যে ইউ নো আই ওয়ান্ট টু মেনশন অ্যানাদার থিং ইটস ভেরি ইন্টারেস্টিং দ্যাট ইউ ইউ গাই ইউল বি ফিলিং ভেরি মোটিভেটেড দ্যাট আই ফেল ইন এসএসসি ইন ইংলিশ, আই ফেল ইন এসএসসি ইন ইংলিশ, সো দ্যাট ওয়াজ মাই মোটিভেশন। আমি যদি ইংলিশে ফেল করে আমি এখানে আইবিএতে আসতে পারি, মাই ইংলিশ আই ফিল দ্যাট মাই ইংলিশ ইজ কোয়াইট গুড নাও। ওকে, ওকে, এখান থেকে ভিউয়ার্সরা আপনারা কি শুনেছেন, সারোয়ার জাহান খান হি ফেল ইন ইংলিশ ইন এসএসসি, জাস্ট ইমাজিন নাও হি ইজ অ্যান আইবিএ। সো যারাই মনে করছেন যে আপনারা ইংলিশে দুর্বল হওয়ার কারণে বা ম্যাথসে দুর্বল হওয়ার কারণে কোনো কারণে হয়তো আইবিএতে ঢুকতে পারবেন না বা ভালো কোনো জায়গায় বিসিএস বা ভালো কোনো রিক্রুটমেন্ট এক্সাম ফেস করতে ভয় পাচ্ছেন, তারা তাদের জন্য আমার মনে হয় অনেক বড় একটা মোটিভেশন এটা। এক্স্যাক্টলি, একজন স্টুডেন্ট সে এসএসসি তে ফেল করার পর ইংলিশে তাও ফেল করার পর সে আজ আইবিএ স্টুডেন্ট। আর একটু এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি যেটা করতেছিলাম যে আমাকে ইংলিশ প্রথমে শেখার জন্য কি করা দরকার, ফরেন ম্যাগাজিন পড়তাম কিন্তু আমি ওয়ার্ডস পারতাম না, মোস্ট অফ দ্য ওয়ার্ডস আই ওয়াজ আই ডিডন্ট নো দ্য মিনিং অফ দিস ওয়ার্ডস। তখন আমি ওয়ার্ড শেখা শুরু করি, ভেরি ডেসপারেটলি আমি ওয়ার্ড শিখতাম, ইভেন রাস্তায় হেঁটে হেঁটে আমি ওয়ার্ড শিখতাম। আমি স্টুডেন্ট পড়াই দিয়ে যেতাম, আমি রাস্তায় টোকেন বানাই মানে কার্ড বানাই আমি শিখে শিখে যেতাম, কিন্তু মাই ফ্রেন্ডস ওয়ার ট্রিটিং মি নেগেটিভলি, দে শোড মি সামটাইম দ্যাট এ ম্যাড ইজ গোয়িং দ্যাট। তো আসলে আমরা যখনই এরকম একটা কোনো ইয়েতে যাওয়ার চেষ্টা করি, মানে কোনো একটা কিছু অ্যাচিভ করার চেষ্টা করি, অনেক বেশি ডেডিকেটেড থাকি, আশপাশ থেকে কিন্তু মানুষজন নেগেটিভ কমেন্টস করতে থাকে বা আমাদেরকে ডিমোটিভেটেড করার কিন্তু চেষ্টা একটা চলতে থাকে আশপাশ থেকে, ঠিক আছে। সো এটার সাথে কিন্তু আমাদের ডিল করতে হবে, আমাদের সবাইকে কিন্তু এটার সাথে ডিল করতে হবে যে আমাকে আশপাশ থেকে ডিমোটিভেটেড করতেই পারে মানুষজন, কিন্তু ভুলে গেলে চলবে না, এই মানুষগুলো হয়তো আজকে আছে আমার লাইফে, কালকে কিন্তু থাকবে না। এক্স্যাক্টলি, ইয়েস। সো মানুষ তুমি কিছু বলতে চাইছো? আমারটা অনেকটা সেম, মানে আমি যখন ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, ওয়েন মাই অনার্স ওয়াজ গোয়িং অন, মানে আমাদের অপশন ছিল আমরা বাংলাতেও পরীক্ষা দিতে পারতাম, ইংলিশেও পরীক্ষা দিতে পারতাম, আই অপটেড ফর ইংলিশ। মানে আমার টার্গেট ছিল, মানে আমার গ্র্যাজুয়েশন লেভেলে পড়ালেখা হওয়া উচিত হলো গিয়ে ইংলিশে, সো আমি বাংলায় পড়ালেখার অপরচুনিটি থাকা সত্ত্বেও আমি ইংলিশে পড়ে গিয়েছি। সো আমার অ্যাডভাইস থাকবে হলো গিয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপর, মানে যেগুলা ইংলিশে পড়ার কথা, ইংলিশে পরীক্ষা দেওয়ার কথা, সেগুলো আপনারা ইংলিশে পরীক্ষা দিবেন, ইংলিশে পরীক্ষা দিবেন। আমার আরেকটু কিছু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমি যেটা করছিলাম, সো আমি টানা দুই বছর ইন এ রো টু ইয়ার্স আই রেড ইংলিশ ভেরি ডেসপারেটলি, ইভেন আই ডিডন্ট গো টু এনি টিচার ফর লার্নিং ইংলিশ, I learned everything by myself. Okay. কিন্তু যেটা হয়েছে মজার বিষয়, আমি দুই বছর পড়ার পরে, সো আমার আশেপাশের অনেক জুনিয়র মানে স্টুডেন্টস বা ভাই তাকে মেসেজে থাকতাম, ওরা বলতো ভাই আমাদেরকে পারবেন পড়ান। আমি বলছি আর কি বলো, তোমরা এডমিশন টেস্টের প্রিপার কোচিং করবা, আমি তো আই এম স্টুডেন্ট অফ ন্যাশনাল ইউনিভার্সিটি, তা আবার ম্যানেজমেন্টের, ইংলিশেও পড়ি না, আমি কীভাবে পড়াবো, তো না ভাই আপনার পড়াতে হবে। সো আই স্টার্টেড, অ্যাকচুয়ালি দে কম্পেল মি টু টিচ দেম, আমি স্টার্টেড টু টিচ দেম, সো মাই পারফরমেন্স ইনশাল্লাহ ওয়াজ গুড, and many of my students are studying at different public universities, even in Dhaka University as well, so that's for my motivation. Erpor ami jeta dekhlam bibhinno, tarpor ami english private porano shuru korlam, tarpor dekhlam je even english er jara pore ora bolche those ei shei hotat kore, tarpor ami je ami bollam na amar to english writing bhalo hoye geche, ekhon ami english mashallah bhalo pari, kintu amar spoken ta dorkar, karon ami ib te chance pele bhai bhai ami skid out hoye jabo, ekhon that is a good thing, karon ib te jodi ami এত কষ্ট করে রিটেন আলা হইলাম, বাইবাতে স্কিড আউট হয়ে যায় স্পোকেন এর জন্য, তো কি করা দরকার? হ্যাঁ, এটা এখানে আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকে কিন্তু লিসেনিং বা স্পোকেন এর ব্যাপারটায় যথেষ্ট সিরিয়াস থাকেন না, ঠিক আছে। সারোয়ারের এই কথা থেকে আমি আপনাদেরকে বলবো, অবভিয়াসলি আপনারা স্পোকেনটার দিকেও যথেষ্ট ফোকাস করেন, কারণ অনেক সময় দেখা যায় ইউ আর সিলেক্টেড ইন দ্য রিটেন, তখন ভাইবাতে রিটেনের পরে কিন্তু ভাইবাতে জাস্ট 2 থেকে 3 দিনের মতো সময় পাওয়া যায়, ঠিক আছে, কখনো কখনো একদিন পাওয়া যায়, ঠিক আছে। সো ওই সময়টায় কিন্তু আপনি প্রিপারেশন নেওয়ার কোনো স্কোপই পাবেন না, সো আগে থেকে যদি স্পোকেনে ভালো না হয়ে থাকে অবশ্যই অবশ্যই স্পোকেনটার দিকে যথেষ্ট গুরুত্ব আরোপ করে। আমি এখানে আরেকটা ছোট্ট একটা ঘটনা উল্লেখ করবো, আমাদের স্টুডেন্ট ছিল, সে খুবই ভালো করতো, মানে আমাদের এখানে রিটেনে, তারপরে হচ্ছে এনসিকিউ সেকশন গুলোতে এবং মডেল টেস্টে হি ওয়াজ ওয়ান অফ দ্য টপার্স,
যখন আমাদের এখানে মক ভাইবা হয় আইবিএ পরীক্ষার ঠিক আগে, সে যখন মক ভাইবা দিতে আসলো হি লিটারালি কুডেন্ট স্পিক নাথিং, ঠিক আছে? সো হি জাস্ট লেফট আউট ফ্রম দ্য ভাইবা জাস্ট বিকজ হি কুডেন্ট স্পিক প্রপারলি। সো অবশ্যই অবশ্যই সবাই স্পোকেনের দিকে একটু হলেও মনোযোগ দেয়। ভাই একটা বিষয় অ্যাড করতে চাই, যে আমরা ইটস এ ভেরি ফলস নোশন আই থিঙ্ক দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য স্টুডেন্টস থিঙ্ক দ্যাট স্পোকেন শেখার জন্য আমাকে কোচিংয়ে ভর্তি হতে হবে, আমার কম্পেনিয়ন এই লাগবে সেই লাগবে। কিন্তু আমি যেটা ফেস করতাম বা আমি থিঙ্ক করতাম যেটা, সেটা হচ্ছে আমি আমার ফ্রেন্ডসদের সাথে ইনিশিয়ালি আমি শুরু করলাম স্পোকেন করা, প্র্যাকটিস করা, কিন্তু আমার ফ্রেন্ডসরা আমাকে তেমন বেশি মানে সময় দেয় নাই, বলতেছে না স্পোকেন করা যাবে না, মানুষ সেই লজ্জা পায়, মানুষ টিচ করবে। তো আমি কী করলাম না, যে দেখি ওরা যখন আমাকে টাইম দিচ্ছে না, তো আমি কী করলাম আমি মিররের সামনে একা একা দাঁড়িয়ে প্র্যাকটিস করতাম। সো তখন আমি আর আমার দরকার যে আই ওয়াজ লুকিং ফর এ কম্পেনিয়ন, সো আমি এই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করছি, আই ক্রিয়েটেড মাই সেলফ দ্যাট এনভায়রনমেন্ট। সো আমি চার পাঁচজন মিল করলাম আমার ফ্রেন্ডসের মধ্যে, যে বন্ধু তুমি পড়ো আমি শিখতে পারবা, আমরা সবাই প্র্যাকটিস করি একসাথে, তাহলে তোমার ভবিষ্যতে তুমি জবে ঢুকতে গেলে তোমার ইংলিশ লাগবেই। সো আমি স্টার্ট করলাম, এরপরে যেটা করলাম আমি স্টুডেন্ট পড়ানো ইংলিশে শুরু করলাম, আমি যা যাকে পাই জাস্ট লাইক এ ম্যাট, যাকে পাই তার সাথে আমি ইংলিশ বলি। আমার খেয়াল আছে তুমি যখন ক্যাপস্টোনে ফার্স্ট টাইম আসছো, হ্যাঁ তোমার উপর আমি খুব বিরক্ত হয়ে যাব, তুমি আমি দেখা যাচ্ছে কোনো একটা কাজ করতেছি বা কোনো একটা অন্য কোনো একটা কিছুকে নিয়ে আমি ব্যস্ত, হ্যাঁ তোমার সাথে আমি বাংলা একটা প্রশ্ন করলাম ও উত্তর দিচ্ছে হচ্ছে ইংলিশে, হ্যাঁ এবং আমাকে জিজ্ঞেসও করতেছে ইংলিশে, হ্যাঁ হয়তো ওই সময় আমি অন্য কোনো একটা কাজে ব্যস্ত বা কিছু নিয়ে ব্যস্ত, বাট ও আমার সাথে ইংলিশে কনভারসেশন করতো, এটা তখন আমার কাছে বিরক্ত লাগলো। বাট আই অ্যাডমায়ার দ্যাট, যে অ্যাকচুয়ালি আমাদের কিন্তু বদার করা উচিত না, আমাদের সবসময় ফোকাস করা উচিত হচ্ছে আমাদের কি বেনিফিট, কোন কাজটা অ্যাকচুয়ালি আমরা বেনিফিটেড হবো, ঠিক আছে? যে কাজটা সারোয়াল করেছে এবং মঞ্জুর করেছে, যে সবসময় তারা আনপার্টার থাকতো, যে আমরা আশপাশ থেকে মানুষ কি বলতেছে, হ্যাঁ তুমি কেন এই কাজটা করতেছো, এটা নিয়ে কিন্তু তারা খুব একটা বদার ছিল না, এই ব্যাপারটা খুবই জরুরি। আচ্ছা স্পোকেন ব্যাপারে একটু কথা বলবো, আচ্ছা স্পোকেন ইংলিশ ইজ আ ফান, আমি যেটা করছি মানে আই সো আ লট অফ মুভি সিটকম, মানে স্পোকেন যেন মুভি সিটকম মানে লিসেনিংটা হবে, দ্যাটস এ গুড থিং। আর আরেকটা জিনিস আমি যারা স্পোকেনে ইম্প্রুভ করতে চান, একটা অ্যাডভাইস আমি তাদেরকে দিতে পারি, আপনারা যেগুলো বাংলা নিউজ পেপার রাখেন সেগুলো নিউজ পেপারে যেসব নিউজ বা মানে আর্টিকেল যেগুলো থাকে সেগুলো বাংলা আপনারা একটু মানে লাউডলি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবেন, মুখে লাউডলি ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবেন বাংলা নিউজ পেপারের লেখাগুলো, দ্যাট উইল বি ভেরি এফেক্টিভ। একটা জিনিস অ্যাড করতে চাই, তো সেটা হচ্ছে সিন্স 2013 যখন আমি বুঝতে পারলাম না সব কিছু আমার ইংলিশে করা দরকার, সো আই স্টপ রিডিং বেঙ্গলি বুকস এভরিথিং ইভেন বেঙ্গলি নিউজ পেপার সেস, আমি একা একাই আমি ডেলিশটা রাখতাম, ইভেন দেখা যায় আমি যে জায়গায় থাকতাম ওরা বলতো যে ভাই আপনারা সব দাম দিতে, হ্যাঁ সমস্যা না আমি ইংলিশ পড়বো, আমাকে আই হ্যাভ টু বি দেয়ার, তো আমি সবগুলো আমি ইংলিশ সব কিছুই শয়নে সহজকতা যেটা শয়নে স্বপনে সব জায়গায় আমি ইংলিশ ইউজ করতাম, ইভেন সাম গাইস দে স্পোক ইন বেঙ্গলি উইথ মি, কারণ তারা দে ওয়ার নট কমফোর্টেবল উইথ ইংলিশ, তারা বেঙ্গলি ইউজ করতো, আমি বন্ধু তারা বেঙ্গলি ইউজ কর কিন্তু আমি ইংলিশ ইউজ করবো, কারণ তারা তো বুঝতে পারছে ইংলিশ, কারণ ওরা তো এডুকেটেড তারা বুঝতে পারবে, কিন্তু ওরা বলতে পারতেছে না, আমি বলছি তারা জাস্ট তারা শুনবি আমি কি বলি, ঠিক আছে? কারণ আমার কথা হচ্ছে প্র্যাকটিস করা তোর সাথে কথা বলা, আর তুই বাংলা বড় কমিউনিকেশন কর আমি তোর সাথে ইংলিশে কথা বলবো, এইটাই আমি করতাম। ইভেন এইটা করার পরে আমার কনফিডেন্স লেভেলটা বুস্ট এমনভাবে বুস্ট আপ হয়েছে যে ইফ আই গেট সিলেক্টেড ইন রিটেন ফর ভাইবা বুসি আই থট দ্যাট আই উড নট বি স্ক্রিড আউট ফ্রম ভাইবা বিকজ মাই স্পোকেন মার্শাল্লাহ ইজ ওকে, সো আই উইল বি দেয়ার, সো দ্যাট ওয়াজ মাই কনফিডেন্স। অ্যান্ড সো দ্যাটস এ গ্রেট স্টোরি, এবং আমরা মানে যারা এখন আমাদের সাথে জয়েন করেছেন তাদের এর জন্য বলছি, আমাদের সাথে আছেন হচ্ছে মনজুর এবং সারোয়ার, যারা দুজনে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে তাদের গ্রাজুয়েশন করেছেন এবং বর্তমানে আইবিএতে পড়ছেন। আচ্ছা সারোয়ার, অনেকগুলো প্রশ্ন আসলে এবং মনজুর অনেকগুলো প্রশ্ন আসলে আমাদের এখানে চলে এসেছে, অনেক কিছুর উত্তর আসলে অ্যাকচুয়ালি তোমরা দিয়েও ফেলেছো এতক্ষণে। সো একজন প্রশ্ন করছেন যে কি পরিমাণ সময় আসলে প্রিপারেশনের জন্য আমাদের লাগতে পারে, মানে আচ্ছা এটাই আসলে কি এটা অনেকের ক্ষেত্রে ভ্যারি করে। সো আমি যেটা করতাম আমি লাইক 56 এক্সামের আগে মানে আমি টু বি অনেস্ট আমি একদম রুটিন করে পড়তাম না, আমি জাস্ট বুক বাই বুক সলভ করে যেতাম, বাট আইডিয়াল টাইম যদি বলা হয় মানে আমি
56 এক্সামে 3-4 মাস আগে আমি যেটা স্টার্ট করেছিলাম সেটা মানে প্রতিদিন আমি 5 আওয়ার কি 6 আওয়ারের মতো আমি লাইক বিভিন্ন জিমে জিআরই তারপর বিভিন্ন কোয়েশ্চেন্স আইবি প্রিভিয়াস কোয়েশ্চেন্সগুলো সলভ করতাম। সো পার্টিকুলারলি কিরকম টাইম লাগে এটা আসলে আমি বলতে পারবো না, বাট যদি ইন্ডিভিজুয়ালিটি এটা ইন্ডিভিজুয়ালিটি ভ্যারি করে। সো পার্টিকুলারলি আসলে যতটুকু যার যতটুকু স্ট্রেংথ যার যতটুকু উইকনেস এটার উপরে ভ্যারি করে। আমি এরকমও দেখেছি, আমরা আসলে এখানে যেহেতু ক্যাপস্টোনের সাথে অ্যাসোসিয়েটেড, আমরা এরকমও দেখেছি যে কোনো কোনো স্টুডেন্ট দে গট সিলেক্টেড উইদিন 1 or 1.5 month প্রিপারেশন, আবার কেউ 1 থেকে 1.5 বছরের প্রিপারেশন নিয়েও আইডেন্টিটি টিকছে না বা ভালো একটা জায়গায় যেতে পারছে না। এই বিষয়ে আমি একটু আচ্ছা 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 সেখানে আসলে কি প্রিপারেশনের টাইমটা ফ্যাক্টর না, আমার ফ্যাক্টর হলো কি আমার গ্রোথটা হচ্ছে কিনা, গ্রোথটা হচ্ছে কিনা, মানে আমি মানে যেইখানে আমার যেগুলো আমার জানার কথা বুঝার কথা আমার সেটা হচ্ছে কিনা। আর প্রিপারেশন খুবই ভ্যারি করে। আমি একজনকে চিনি, হি ওয়াজ ফ্রম বুয়েট, তার প্রিপারেশন একদিনের প্রিপারেশনে আইবিতে ঢুকে গেছে। সো ইট ইজ নট আ ফ্যাক্টর। সো ফার্স্ট অফ অল আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রিপারেশনের বিষয়ে আমরা অনেকেই বলতে চাই আইডিয়াল টাইম, I don't find anything about ideal time. Achha. Ideal time varies person to person. Suppose that it is strong June, weak June, depend kore. Like kemon je keu math se bhalo tar math na porleo chole, keu english e bhalo tar english na porleo chole. Ekhon apni jodi mone koren na ami bole dilam apnake 12 ghonta 12 hours 14 hours porben, so that doesn't mean that you must get chance into IBA. Kali porlei IBA te chance paoa jay eta I don't believe this. Achha. You have to be strategic. You have to adopt some more formulas which can lead you to IBA. Suppose that আমাদের সাথে আইবিএ তে পড়ছে, আমি তার সাথে অনেক সাথে কথা বলি, সে একদম বলছে যে ভাই আমি প্রিপারেশন নিয়ে নিই, আমি জাস্ট আইবিএ তে পরীক্ষা দিতে আসছি। সো আই আস্কড হিম হোয়াট হাউ ইজ ইট পসিবল, আই টুক প্রিপারেশন ফর 4 ইয়ার্স বাট ইউ ডিডন্ট টেক ফর ইভেন সিঙ্গেল ডে, হাউ ইজ ইট পসিবল, ইট ওয়াজ অ্যাবসলিউটলি আনবিলিভেবল ফর মি। কিন্তু দিস ইজ দ্য ট্রুথ, ইউ হ্যাভ টু বিলিভ দিস কোশ্চেনে। আসলে আপনার যে প্রিপারেশন নেবেন আইডিয়াল টাইম আপনার উপরে এটা ডিপেন্ড করে। আপনি বুঝতে পারবেন যে আমি 6 ঘন্টা পরে পারতেছি কিনা, আমার আউটপুটটা আনতেছি কিনা, অথবা আমি 14 ঘন্টা পরে আনতেছি কিনা। যেমন আমি আমার ক্ষেত্রে যেটা করছে, আমি ইংলিশ পড়তাম না, আমি বুঝতাম যে আমার যে ম্যাথসে আমি একটা মোটামুটি ভালো ফিটনেস নিয়ে আসতে পারি, আমি আইবিএতে চান্স পাবো। সো আমি 6 ঘন্টা কোনো দিন 7 ঘন্টা কোনো দিন 8 ঘন্টা কোনো 10 ঘন্টা আমি আইবিএতে পড়তাম, সরি ম্যাথ পড়তাম। আর আইবিএতে চান্স পাওয়ার জন্য রুটিন পড়া এরকম আমি আই ডোন্ট বিলিভ ইন দিস। আরেকটা ব্যাপার আমি এখানে অ্যাড করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মনে হয় যে কতটা সময় আমি আসলে পড়তেছি তার চেয়ে আসলে কতটা সময় আমি প্রোডাক্টিভলি ব্যবহার করছি। এক্স্যাক্টলি, হ্যাঁ, আমি টেবিলে বসে থাকার মানে কিন্তু পড়া না। এক্স্যাক্টলি, সো মানে ফোকাসটা ধরে রাখা, ফোকাস মাইন্ডফুলনেসটা ধরে রাখা এটা কিন্তু খুব জরুরি, যে আপনি যখন পড়তেছেন ওই সময়টা অ্যাকচুয়ালি পড়ার মতো হচ্ছে কিনা। এটা আপনি যে কোনো প্রিপারেশনই নেন না কেন, আজকে আইডিয়া হতে পারে, সেটা বিসিএস হতে পারে বা জব প্রিপারেশন হতে পারে, ইট ক্যান বি এনিথিং, বাট ইট হ্যাজ টু বি আ মাইন্ডফুল প্রিপারেশন। আপনি যতটুকু সময় নিচ্ছেন অতটুকু সময় কতটুকু সময় আপনি আসলে টেবিলে থাকছেন, মানে আপনার মনটা কতটুকু সময় থাকতেছে এটা খুব জরুরি একটা বিষয়। এখন একটা জিনিস অ্যাড করতে যাই যে অনেক আমরা তো দেখতেছি আমাদের আশেপাশেই যে একজন মানুষই অনেকগুলো জব আছে কিন্তু সে দেখা যাচ্ছে তার খুব বেশি প্রিপারেশন নেই, প্রিপারেশন ছাড়াই পরীক্ষা দিয়ে চালা হয়ে যাচ্ছে। তো আমরা মনে করি যে সে না পড়েই জব পাওয়া যাচ্ছে, না, বিষয়টা হচ্ছে তার বেসিক লেভেলটা ইমেন্সলি ডেভেলপড। এখন আপনি যদি এটার সাথে তুলনা দেন, না সে একদিন পরে 1 মাস পরে চান্স পেয়ে গেছে, ই ক্যানট কম্পেয়ার ইউরসেলফ উইথ দোজ গাইস। আপনাকে ইউ হ্যাভ টু লুক এট ইউরসেলফ, হোয়াটস ইউর ক্যাপাবিলিটি, হোয়াটস ইউর স্ট্রেংথ, হোয়াটস ইউর ইলিজিবিলিটি। আপনি যদি মনে করেন না আমি এই পজিশনে আছি, আমাকে আমার পজিশনে এলিভিয়েট করতে গেলে আমাকে ওই গুণটা আমাকে এত বেশি পড়তে হবে, আমার এই জিনিসগুলো পড়তে হবে, আপনি এটা একটা টার্গেট নেন, আমি 2 মাসের মধ্যে এগুলো শেষ করে ফেলবো। এটা আপনি 10 ঘন্টা করে পড়বেন, না 6 ঘন্টা করে পড়বেন, না আপনি 14 ঘন্টা করে পড়বেন, ইটস অল আপ টু ইউ। আচ্ছা মঞ্জুর, একজন তোমার কাছে কোশ্চেন করেছে যে ম্যাথের প্রিপারেশনটা স্পেসিফিক্যালি তোমার কাছে করছে কোশ্চেনটা, ম্যাথের প্রিপারেশন তুমি কিভাবে নিছো? ম্যাথের জন্য যেটা দরকার সেটা প্র্যাকটিস, প্র্যাকটিস এন্ড প্র্যাকটিস, মোর ইউ প্র্যাকটিস মোর ইউ বিকাম বেটার। আচ্ছা, ম্যাথের জন্য আমি ইউনো যে আইবিএতে সাধারণত জিম্যাথের ম্যাথটা একটু বেশি ফলো করে, সো আমি জিম্যাথের ম্যাথগুলো বারবার সলভ করছি, আমি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন্সের ম্যাথগুলো সলভ করছি, যেগুলো ম্যাথ বুঝি না অন্যের কাছে হেল্প নিছি। বাট ম্যাথের জন্য আমি যেটা আমি একটা ম্যাথ কম করে হলেও 6 থেকে 7 বার সলভ করেছি, মানে মোর ইউ প্র্যাকটিস মোর ইউ গেট বেটার ইন ম্যাথ। সো প্র্যাকটিসটা বুঝতে হবে আর কেন, মানে
কেন মানে ফর্মুলার মানে একটা ভেরিয়েবলসের রিলেশনসটা বুঝতে হবে, এটার সাথে কেন এটার সাথে এটা রিলেটেড হাও। আর ম্যাথটা আমার কাছে টু বি অনেস্ট আমার কাছে একটা গেমসের মতো লাগতো, মানে লাইক ইজ আ এটা অনেক গেমস, আমি জাস্ট আই এনজয় ইট মাই টাইম সলভিং ম্যাথ, মানে ইজ লাইক আমার মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমি ম্যাথের অনেক বই একাধিকবার সলভ করি, ইট ওয়াজ লাইক আ গেম ফর মি। সো আমি আই ওয়ান্ট টু সামথিং টু দিস ম্যাথের বিষয়ে যে বলতে চাই সেটা হচ্ছে আমরা অনেকে মনে করি যে প্রথমে সাইকোলজিক্যালি আমাদেরকে ফিট করে নিই যে ম্যাথস ডিফিকাল্ট, সো ইউ হ্যাভ টু ইলিমিনেট দিস ফার্স্ট। আরে ভাই আপনার ম্যাথ যদি আপনার কাছে কঠিন মনে হয় তো আপনি ম্যাথ পারবেন কীভাবে? আমি প্রথমে যেটা ভাবতাম আমি বলতাম ম্যাথ ইজ ভেরি ডিফিকাল্ট, ওয়াজ ভেরি ডিফিকাল্ট। সো আমি চিন্তা করলাম, আমি জাস্ট আমি একদিন চিন্তা করতেছিলাম যে ম্যাথস যদি আমি ডিফিকাল্টি মনে করি তাহলে আমি এখানে আমার তো আগে চান্স পেতে ভালো করতে হবে, তো আমাকে কি করতে হবে? ম্যাথ পড়তে হবে, ম্যাথ পড়তে হবে। আমার এই বয়স মনে করে তো আসলে কোনো কিছু লাভ নাই, ডিফিকাল্ট সব কিছু যতক্ষণ পর্যন্ত না আমি ওটার পিছনে এফোর্ট দিচ্ছি সময় দিচ্ছি। এখন চিন্তা করে দেখি আমরা আমরা যদি আইবিএতে আসতে চাই বা ভালো ভালো জায়গায় যেতে চাই তা আমরা এফোর্ট দিব না, আমরা চেষ্টা করব না, তাহলে আমরা কীভাবে আসবো? বিষয়টা হচ্ছে কোনো কিছু সব কিছুই পৃথিবীতে ডিফিকাল্ট, সব কিছুই চ্যালেঞ্জিং, ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট গাজ টু চ্যালেঞ্জ দিস চ্যালেঞ্জেস। আরে ভাই অ্যাড্রেস করেন চ্যালেঞ্জগুলো, অ্যাড্রেস করেন। আপনি দেখবেন আইবিএতে আসছেন বা ভালো জায়গায় যেতে আপনি সিইও হতে চান, ভালো বড় ক্যাডার হতে চান, দ্যাট মিনস কি, হোয়াট ডাজ ইট মিন, ইউ হ্যাভ টু অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস ভেরি বোল্ডলি। সো আপনার মাইন্ডসেট সাইকোলজি টেন্ডেন্সি ওগুলো চেঞ্জ করেন, চেঞ্জ করে আজকে দেখেই লেগে পড়েন যে ম্যাথ ডিফিকাল্ট না, ম্যাথ ইটস এ প্লেয়িং টুল। আমি যারা আরেকটা জিনিস চিন্তা করতাম সেটা হচ্ছে লাইক যে আমার কোচিংয়ে যখন আমি করতাম ম্যাথসের জন্য আমি কোচিং করতাম, সো ভাইয়া বলতো যে ম্যাথ আপনি ডেইলি লাইফে যে ম্যাথটা যেভাবে ইউজ করেন সেইভাবে আপনি চিন্তা করেন। তো ম্যাথসের মধ্যে প্রবলেমটা যেটা হয় অনেকে ডিটেলড ম্যাথ পারে কিন্তু ক্যালকুলেশনে ভুল করে, শর্টকাট পারে না, শর্টকাট হচ্ছে সব স্টুডেন্ট আপ টু ইউ, আপনি নিজের মতো করে ইউ হ্যাভ টু মেক ইউর ওন ওয়ে আউট। লাইক হোয়াট, যে আমি যেটা করতাম আমি যখন বাজারে যাইতাম আইবি প্রিপারেশন যখন নিচ্ছি আমি মনে করেন যে 1 কেজি 800 গ্রামের মুরগি কিনছি, ঠিক আছে, আমি যেটা করতাম লিটারালি আই ফলো দিস, 140 টাকা কেজি হলে এই মুরগির দাম কত, ওরা কি করতো ক্যালকুলেটার ইউজ করে আবার দাম বলতো, আমি কি করতাম সাথে সাথে আমি আমি মাথায় ক্যালকুলেট করে বলে দিতাম যে দামটা এটা। সো হোয়াট ডাজ ইট মিন, দ্যাট মিনস দ্যাট মাই ক্যালকুলেশন পাওয়ার ওয়াজ ভেরি শার্প, আই ট্রাই টু শার্পেন মাই ক্যালকুলেশন পাওয়ার। এক্স্যাক্টলি, মানে এটা ভিউয়ার্সরা যারা শুনছেন তাদের কাছে এই ব্যাপারটার ব্যাপারে আমি বলবো যে লার্নিং ইজ ফান, এটাকে ফান হিসেবে নিতে হবে, এবং এটা আমাদের ডেইলি টু ডেইলি যে পার্টটা আছে যে আমাদের যে দৈনন্দিন জীবন আছে এটার সাথে কোরিলেট করতে হবে, এটা প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা আমাদের জানতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত বইয়ের নলেজটা বুকিশ নলেজটা আমরা এটাকে কোনো কাজে লাগাতে না পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা একটা ইনফরমেশন, এটা কিন্তু নলেজ তখনই হবে যখন এটাকে আমি একটা প্রোডাক্টিভ কোনো একটা কাজে লাগাতে পারবো। এক্স্যাক্টলি, ঠিক আছে। সো ওদের যে কনভারসেশনটা হচ্ছে আমাদের যে কনভারসেশনটা এখন হচ্ছে এখান থেকে আমরা যে জিনিসটা বারবার চলে আসছে ইংলিশে প্রিপারেশন নেওয়ার সময় আমরা কি করেছে, ওরা কি করেছে যে ইংলিশটা ভাষা হিসেবে ট্রিট করার চেষ্টা করেছে। আবার সারোয়ার ম্যাসেজ টিপস দেওয়ার ব্যাপারে কি বলবো যে ও যখন মুরগি কিনতে যেত বাজারের জন্য, হ্যাঁ, তখন এটাকে ক্যালকুলেট করার চেষ্টা করতো কিভাবে, মানে মেন্টাল একটা ম্যাথ করার চেষ্টা করতো, মেন্টাল একটা ক্যালকুলেশন করার চেষ্টা করতো যে কত দ্রুত বা কোনো শর্টকাট আছে কিনা, ঠিক আছে। সো আমরা প্রিপারেশনের ক্ষেত্রে যেই প্রিপারেশনই যেই নিয়ে না কেন জবের প্রিপারেশন, বিসিএস, আইবিএ, একটা জিনিস যারা ভেরি ইফেক্টিভ ইট গেভ মি মাচ আউট ফর রাইটিং। সো আমি যখন এক বড় ভাইয়ের সাথে তাজুল ভাই, হি ইজ ওয়ান অফ দ্য ডিরেক্টর্স অফ ক্যাপস্টন, সো হোয়েন আই কেম ইন টু দ্য ওরিয়েন্টেশন ক্লাস, তো উনি আমাদের ওরিয়েন্টেশন ক্লাসে একটা ছোট্ট মানে ক্যালকুলেশন দিয়েছেন লাইক টাইম টেবিল, সো টাইম টেবিলটা সো উনি দিয়েছেন, তো আমি অ্যাট দ্যাট টাইম আমি করতে পারি নাই, উনিকে আবার করে ফেলছে। সো ভাইয়া যারা বলছিলেন যে উনি ছোটোবেলায় টাইম টেবিল মুখস্থ করতেন, যখন ইলেকট্রিসিটি চলে যাইতো ওনার মাদার ওনাকে বলতো যে চলো আমি টাইম টেবিল মুখস্থ করাই তোমাকে। সো আমি একদিন বাসায় যে চিন্তা করলাম ওই দিনই যে টাইম টেবিল যদি মুখস্থ করতে পারি তাহলে আমার ক্যালকুলেশনটা ফাস্টার হয়ে যাবে, আর সাথে সাথে আমি যাই টাইম টেবিলগুলো 1 থেকে 30 পর্যন্ত আমি লিখছি, 30 না আমরা যারা 12 থেকে 30 পর্যন্ত আমি লিখলাম, লেখে আমি এটা প্রতিদিন পড়তাম মুখস্থ করতাম, কারণ টাইম টেবিল তো ফিক্সড এবং এটা ক্যালকুলেশনের ক্ষেত্রে আপনাকে ইট উইল হেল্প ইউ ইমেন্সলি, ইউ ক্যানট ইমাজিন হাউ হেল্পফুল ইট উইল বিন দ্য এক্সাম হল, কারণ আপনি তাড়াতাড়ি স্ট্রেস নিয়ে যখন ক্যালকুলেশন করতে চান আপনার টাইম টেবিল মুখস্থ থাকলে আপনার হচ্ছে এখানে একিউরেসি বাড়বে, আপনার মানে কনফিডেন্স লেভেল বাড়বে, কারণ আপনি টাইম টেবিল মুখস্থ আমরা সহজে এটা করতে পারতেছি। আরেকটা জিনিস শেয়ার করতে চাই, আচ্ছা
আমরা তো জানি যে ঢাকা সিটিতে ট্রাফিক জ্যাম অনেক বেশি। যখন আমি যখন জ্যামের মধ্যে বসে থাকতাম, তখন আমি একটা জিনিস করতাম, একটা গাড়ির পিছনে যেসব নাম্বারগুলো থাকতো না, আমি ফাইন্ড আউট করতাম এগুলো, মানে ক্যালকুলেশন করতাম মানে কোন কোন নাম্বার দ্বারা ডিভিজেবল। সো মানে জ্যামের মধ্যে বসে থেকে আমি এটা করতাম, আমার কাছে এটা ফান লাগতো। ইয়েস ইয়েস, জ্যামের মধ্যে, বাট একটা টাইম তো ইউটিলাইজ করতে হবে, তাই না? আর আরেকটা ম্যাথের ব্যাপারে, এমনও ম্যাথ আছে মানে যেগুলো ম্যাথ আমি বুঝে বুঝে সলভ করার চেষ্টা করতাম, ভ্যারিয়েবলসগুলো রিলেট করে সলভ করার চেষ্টা করতাম। এমনও ম্যাথ আছে যেটা প্রথমে ইনিশিয়ালি সলভ করতে আমার 3 থেকে 4 ঘন্টা মতো লেগে গিয়েছিল, মাঝখানে অনেক ভুলও করেছিলাম, এখন সেটা আমি লাইক 20 সেকেন্ডসের মধ্যে সলভ করতে পারি। সো মানে বুঝে শিখতে হবে। আরেকটা বিষয় আমি এখানে অ্যাড করতে চাই, সেটা হচ্ছে, সো ম্যাথসে যখন আমি পড়লাম মোটামুটি সব বই আমি পড়ে ফেললাম, কারণ 56 আমি পরীক্ষা দিয়েছিলাম, বাট আই ডিডন্ট গেট চান্স দেয়ার, অনলি ফর ম্যাথমেটিক্স, অনলি ফর ম্যাথস। সো আই গট এ ভেরি পুর ফিগার অর সরি ফিগার ইন ম্যাথমেটিক্স সেগমেন্ট, বাট আই ওয়াজ নট সিলেক্টেড ফর দ্যাট। তখন চিন্তা করলাম যে ম্যাথসের ক্যালকুলেশন আমাকে ফার্স্ট করতে হবে, ম্যাথসের আমি ইকুয়েশন সাজাতে পারি, সলভ করতে পারি ডিটেল ওয়েতে, কিন্তু ক্যালকুলেশনের একিউরেসিটা আমার ছিল না। কিন্তু আমি চিন্তা করলাম আমাকে ফার্স্ট হইতে হবে, ক্যালকুলেশনে ফার্স্ট হওয়ার জন্য কী করা দরকার। সো আমার যতগুলো ওয়েজ আমার পসিবল ছিল, আই ট্রাই টু ফাইন্ড দেম আউট। এক্ষেত্রে আমি আমার খুব আমার স্মার্টফোন ছিল না, কিন্তু এক্ষেত্রে আমার ছোট আমার বড় বোনের কাছ থেকে আমি একটা স্মার্টফোন, ভেরি সিম্পল স্মার্টফোন আমি আনলাম। আর এটাকে আমি কী করলাম, অনেকে ইউ গাইজ হোয়াট ডু ইউ ডু, ইউ অলওয়েজ ইনভেস্ট ইউ টাইম ইন ইউজিং ফেসবুক, বাট আই ডিডন্ট ইউজ দ্যাট, আই থট আই আই ইউজ টু ইউজ দিস ইন এ ভেরি প্রোডাক্টিভ ওয়ে। কারণ পরে আমি কী করলাম, ম্যাথসের একটা অ্যাপস দেখবেন, আপনার অ্যাপস পাওয়া যায় যে ম্যাথ টেস্ট, এই সেট, আমরা ক্যালকুলেশন করার জন্য এই টেস্টগুলো খুব বেশি কাজ দিত। কেমন, আমি যখন আমি কোচিংয়ে আসতাম বা বিভিন্ন জায়গায় যাইতাম, আমি জ্যামে পড়ে থাকতাম, আমি তখন কী করতাম, ওই যে টেস্টটা বের করে আমি ক্যালকুলেশন করতাম, ওরা আমাকে দিত, আমি ক্যালকুলেশন করতাম। এই ক্ষেত্রে আমি আই ওয়াজ প্লেইং উইথ ম্যাথমেটিক্স। আনন্দ দেয় ওই ব্যাপারগুলো, লার্নিংটাকে ওই ব্যাপারগুলোর সাথে কোরিলেট করলে কিন্তু লার্নিংটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার আমি একটু আসি মনজুরের কাছে, সেটা হচ্ছে যে মনজুর, আইবিএ প্রিপারেশন নেওয়ার সময় অ্যাকচুয়ালি তুমি কি কি চ্যালেঞ্জেস গুলো ফেস করছো? ওকে, আইবিএ, আচ্ছা একটা চ্যালেঞ্জ বলি, যখন আমি 56 যখন ভাইবা দেই, ভাইবা দিয়ে যখন আসি, তখনও যদি আমাকে যদি জিজ্ঞেস করা হতো আমি কি জানি যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কেউ আইবিএতে গেছে কিনা, কারোর নাম কি আমি বলতে পারবো, আমি কিন্তু বলতে পারতাম, আমি জানতাম না। মানে চ্যালেঞ্জেস ছিল যে লাইক আমার জানা মতে তখন কেউ ছিল না যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করে আইবিএতে গিয়েছে, এখন অনেককে জানি বাট তখন আমি জানতাম না। সো সেটা একটা চ্যালেঞ্জ ছিল আমার, আমার মাইন্ডসেট মানে মেন্টালি একটা অবস্টেকেল ছিল, মেন্টালি একটা অবস্টেকেল ছিল। তারপরও সেই অবস্টে তবু আমার মধ্যে যে মেন্টালিটিটা ছিল, যদি আমার আগে যদি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কেউ যদি চান্স নাও পায়, আই উইল বিকাম দ্য ফার্স্ট ওয়ান। ইভেন আরেকটা কথা, এখনো আমার জানা মতে আমি যেখান থেকে আন্ডার গ্রাজুয়েশন করেছি ঢাকা কমার্স কলেজ, এখন আমার জানা মতে আমার আগে ঢাকা কমার্স কলেজ থেকে কেউ আন্ডার গ্রাজুয়েশন করে অনার্স করে আইবিএতে যায়নি। সো সেট দ্যাট ওয়াজ অলসো আ ফ্যাক্টর, বাট সামহাও আই বিকাম। সো তোমার ক্ষেত্রে মেইন চ্যালেঞ্জ যেটা ছিল যে মাইন্ডসেটটা, অ্যাকচুয়ালি যে মাইন্ডসেটটা আগে কেউ আসলে হয়েছে কিনা এটা তোমার জানা ছিল না, আইবিএতে আসলে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে কেউ চান্স পেয়েছে কিনা, আই ডিডন্ট নো। ওকে, সো এটা ছাড়া মানে তুমি ডেইলি রুটিন বা প্রিপারেশনের পর্যায়ে কখনো কি মনে হয়নি যে না ইটস টাইম আই শুড কুইট, এখন অন্য কিছু করি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মনে জানেন যে মানে 55 ভাইভাতে আমি রিটেনে টিকে ছিলাম, বাট ওইখানে সো তখন 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 বাদ যাওয়ার পর তখন আমার কাছে এটা কিন্তু মনে হয়েছিল যে
অনেকে আমাকে বলেছিল মানে মেবি ইট ওয়াজ লাইক আ ফ্লুক টু বি অনেস্ট, মানে হয়তো আমি নেক্সট ডে পারবো না। তখন হয়তো আমি ম্যাথ কোয়েশ্চেন একটু ইজি আসছিল, ইংলিশ একটু ইজি আসছিল, তখন আমি পেরেছি। সো তবু মানে মানে তখন হয়তো মেন্টালি হয়তো আমি মনে হয় করছি আমার মধ্যে মানে ভাইবাতে গিয়ে আউট হয়ে গেলাম, সো আমার মানে আইবিতে মানে যেতে পারবো না। মাঝে মাঝে মানে এটা মাঝে মাঝে মনে হয়েছে লাইক না ছেড়ে দিই কি দরকার, এর চেয়ে বেটার হয় বিসিএস এর জন্য প্রিপারেশন নিই। বাট আইবিএ ওয়াজ মাই ড্রিম, আই ওয়াজ ডিটারমাইন্ড টু গেট ইন দেয়ার, বাট এরকম একটা চ্যালেঞ্জ আছে। বাট আই ওভারকেম দিস, আমি আমার এল্ডার ব্রাদারকে অনেক ধন্যবাদ দিতে চাই। কারেন্টলি হি ইজ ওয়ার্কিং ইন আ ভেরি টপ ম্যানেজার পজিশন ইন আ রিনাউন্ড এমএনসি অফ বাংলাদেশ। সো সিইং হিম আই ওয়ান্টেড টু গেট ইন এমএনসি, বাট হি ওয়াজ ফ্রম ঢাকা ইউনিভার্সিটিজ। সো সো আমি মনে করেছি মানে মানে সো হি এনকারেজ মি টু গেট ইন আইবিএ। রাইট, সো দ্যাটস এ গ্রেট থিং। সো এটাও ভিউয়ার্স যারা দেখছেন তাদেরকে আরেক আবার আবারও মনে করিয়ে দিচ্ছি যে যেমন মানসুর যেটা বলেছে যে ও 56 ব্যাচের ও 55 এ কিন্তু সিলেক্টেড হয়েছে, অলরেডি একবার রিটেনে সিলেক্টেড হয়েছে, ভাইবা থেকে স্কিড আউট হয়েছে। সো অনেকে আশপাশ থেকে বল বলি করেছে যে না এটা ফ্লুক ছিল, তুমি নেক্সট টাইম পারবা না, ঠিক আছে। সো এই পারবানাটাকে কিন্তু আপনার বিলিভ করলে চলবে না। আপনি যখন একটা কিছুতে হেরে যাবেন বা একটা কিছুতে যখন আপনার মধ্যে ফেইলিউর চলে আসবে তখন কিন্তু এরকম বলার মতো অনেক মানুষ কিন্তু আপনি পাবেন। সো এই জিনিসটাকে ইগনোর করে এগিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু আপনার। ওকে স্যার, আমরা একটু সংক্ষেপে এই জিনিসটা যদি চ্যালেঞ্জেস গুলো যে মানজুর ভাই যেটা মেনশন করছে, আই ওয়ান্ট টু মেনশন দ্যাট অ্যাজ ওয়েল। যে না বেসিক্যালি দ্য স্টুডেন্টস অফ ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা ফেস করে যে সারাউন্ডিং প্রবলেমস, ক্রিটিসিজমস, ডিমোটিভেশনস, এইগুলো বেশিরভাগ ফলো করে। কারণ হচ্ছে আশেপাশে বলে যে তুমি কি জানো কেউ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আইবিএ চান্স পেয়েছে কিনা। সো এটা শুনে পসিবল না। সো প্লিজ স্টে অ্যাওয়ে অ্যান্ড স্টে অফ ফ্রম দোজ গাইজ হু অলওয়েজ সে দ্যাট that you are not able or capable of getting chance there. Karon, believe in yourself. I always thought that I should believe in myself. Karon amake amar capability ta amake niye prove korte hobe. Ke paise ki pay nai ota to amar dekar bishoy chilo na. Karon ami jodi ekhane jaite chai tar amakei oi jaygay poshte hobe. So eta korar jonno amar ki kora uchit? Ami I just made the all way out possible. তোমার কি কখনো মনে হয় নাই যে অ্যাকচুয়ালি না মানে প্রিপারেশন একটা পর্যায়ে গিয়ে তোমার মনে হয় নাই কারণ যে আইবিএতে যে ভাই পড়তো তার সাথে আমি কথা বললাম, সে বলতেছে দেখো কি করবা নেক্সট টাইম দিবা কিনা, কারণ তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসছো, 6 বছর তো গ্রাজুয়েশন এমনি চলে গেছে, ফ্যামিলি এক্সপেকটেশনস আছে, তোমার রেসপন্সিবিলিটিস আছে, এইগুলো কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টস ফেস করতে হয়। কারণ ইউ হ্যাভ টু শোল্ডার রেসপন্সিবিলিটিস অফ ইয়র ফ্যামিলি, যদি করতে চাই তাহলে এই যে ফ্যামিলিয়াল প্রেশার তো থাকবেই, আমি এটা ফেস করতে হয়েছে। বিকজ আই ওয়ান্ট টু শার্পলি সে দ্যাট মাই ফাদার ইজ এ ফার্মার অ্যান্ড আই এম দ্য এল্ডার সন অফ মাই ফ্যামিলি। সো এক্ষেত্রে আমি আই ওয়ান্ট টু গিভ স্পেশাল থ্যাঙ্কস টু মাই এল্ডার সিস্টার। সে আমাকে সবসময় বলতো যে ট্রাই টু লুক ফর ইউর ড্রিমস, জাস্ট গো ফর দ্যাট। তুমি ওইটা চিন্তা করো না যে তুমি আসলে চাকরি পাচ্ছ কি না বা তুমি কী করা উচিত, তুমি এটা যাও, তুমি আমি তোমার পেছনে আসি। তো এই ফিনান্সিয়াল সাপোর্টটা আমি পেয়েছি এবং এটা মেন্টাল স্ট্রেংথটা আমার মধ্যে ছিল। এই ফেসেস এই প্রবলেমসগুলো আমি ফেস করছি, চ্যালেঞ্জেসগুলো। কিন্তু সামটাইমস আমি প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রেও যে আমি যদি কোনো মানে পরীক্ষা বা এই সেই পরীক্ষায় খারাপ করতাম তো আমি চিন্তা করতাম ন আমার মনে হয় হবে না, কারণ ইঞ্জিনিয়ার্সরা ভালো ভালো ব্যাকগ্রাউন্ড ইংলিশ মিডিয়াম স্টুডেন্টসরা এখানে আসতেছে তো আমি তো পসিবল না, সো আই শুড কুইট। কিন্তু আমার ওই জিলটা আমার ওই যে বিগড়টা আমি ধরে রাখছি যে না আই হ্যাভ টু গেট চান্স দেয়ার। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় যে মোটিভেশনটা কন্টিনিউয়াস ধরে রাখা। দুইজনের ব্যাপারে আমি যেটা বলতে চাই যে তারা দুজনেই দুজনের প্রিপারেশনের ব্যাপারটায় মোটিভেশনটা কন্টিনিউয়াসলি ধরে রাখছে। সো আপনি যেই লক্ষ্যের দিকে এগিয়ে যান না কেন, এটা আইডিয়া হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে,
সো মোটিভেশনটা কিন্তু ধরে রাখার দায়িত্ব বা মোটিভেশনটাকে জিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনার, ঠিক আছে? সো এই ব্যাপারে কিন্তু কেউ আমাদেরকে আসলে হেল্প করতে পারবে এক্স্যাক্টলি। আমি যেটা বলতে চাইছিলাম যে আমরা সাধারণত যেটা করি ইউজুয়ালি যে মোটিভেশন খোঁজার জন্য আমরা ওই জায়গায় যাই, ওই জায়গায় যাই, ভাই মোটিভেশন দেন, মোটিভেশন না দিলে তো আমি টিকতে পারবো না। আমি যেটা বিলিভ করি, স্টিল হোয়াট আই বিলিভ, আমি যদি অন্য কারো কাছ থেকে মোটিভেশন নেই, ইটস নট দ্যাট মাচ সাস্টেনেবল, ইট উইল স্টে অ্যাট বেস্ট ওয়ান উইক, টু উইকস, ওয়ান মান্থ, বাট আফটার দ্যাট ইট উইল গো অ্যাওয়ে। মোটিভেশনটা আপনার নিচ থেকে বের হয়ে আসতে হবে। আমরা অনেকেই মনে করি যে মঞ্জুর ভাই, সারোয়ার ভাই ফ্রম ন্যাশনাল ইউনিভার্সিটি, দে হ্যাভ গট চান্স দেয়ার, তো আমরা তো দেখি না, উই ডোন্ট লুক অ্যাট দ্য সিনারিও, হোয়াট উই ডিড, হোয়াট চ্যালেঞ্জেস উই ফেসড, আমরা দেখি না। ট্রাই টু স্ট্রেংথেন ইউর মোটিভেশন বাই ইউর সেলফ, এক্স্যাক্টলি, ইউ ইউর সেলফ আর ইউর মোটিভেটর, এক্স্যাক্টলি। মানে আমাকে একটা ভালো জায়গায় যেতে হবে, এর চেয়ে তো বড় মোটিভেশন আর কি হইতে পারে, আর কি হইতে পারে সেটাই। মানে তুমি কিছু বলতে চাইছিলে? আচ্ছা, আমাকে একজন বলেছিল যে আইবিএ এমবিএ ইজ বুয়েট, সিম্পলি মানে এখানে যারা এমবিএ করে তারা হলো ইঞ্জিনিয়ার, তুই তো ইঞ্জিনিয়ার না, তোর তো মানে ইঞ্জিনিয়ারদের জন্য ক্যালকুলেশন অ্যাবিলিটি আছে, তারা যেরকম পড়ালেখা করে তুমি সেরকম পড়ালেখা করো নাই। তো আমি বলছি সো ওয়াট, সো ওয়াট, এই ইঞ্জিনিয়ারদের সাথে কম্পিট করবো, সো ওয়াট, দ্যাটস দ্য স্পিরিট। কারণ একটা সময় আমিও তো মানে আমারও তো ইচ্ছা ছিল মানে ইঞ্জিনিয়ার হওয়ার, সো লেটস তাহলে তাদের সাথে পড়ি, দ্যাট ওয়াজ মাই স্পিরিট। ওকে, সো এবার একটু মনজুর, তোমার কাছে এবং সারোয়ার দুজনের কাছে ভাইবা এক্সপিরিয়েন্স নিয়ে আমরা একটু জানতে চাই। আমাদের অনেকেই এই ব্যাপারটা কমেন্ট করেছেন যে ভাইবা এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল বা ভাইবাতে অ্যাকচুয়ালি তোমরা কি করেছিলে। ওকে ওকে, আচ্ছা, ভাইবা এক্সপিরিয়েন্সটা খুবই ফ্রেন্ডলি ছিল ভাইবাতে। প্রথমে বলে রাখি, ভাইবাতে স্যাররা আসলে খুবই ফ্রেন্ডলি হয়, মানে খুবই ফ্রেন্ডলি কোয়েশ্চেন্স করে। সো মানে ভাইবাতে আসলে মানে মানে স্যাররা ম্যাডাম মূলত আমাদের ব্যাপারেই জানতে চায়, দে ওয়ান্ট টু নো আওয়ার সেলস, আমাদের এসে ঠিকমতো রিপ্রেজেন্ট করতে হয়। মেনলি আমাদের কোয়েশ্চেন্স থাকে, আমাদের এডুকেশন ব্যাকগ্রাউন্ড রিলেটেড কোয়েশ্চেন্স থাকে, বাট কেন আমরা এমবিএতে পড়তে চাই এই রিলেটেড কোয়েশ্চেন্স থাকে, তারপর বিভিন্ন মানে মেনলি আমাদের রিলেটেডই আর কি কোয়েশ্চেন্স থাকে সেই ধরনের। মানে আমি দুইবার ভাইবা দিয়েছিলাম, 55 আমি সাকসেসফুল হই নাই, বিকজ মেবি দেয়ার ওয়াজ সাম রিজন। আমি প্রথমে গিয়েছিলাম না হয়তো কিছুটা নার্ভাস হয়ে গিয়েছিলাম, তারপরে আর কি বুঝেছি মানে স্যাররা আসলে যেটা জানতে চাইছে আমার ব্যাপারে, আমি আমাকে ঠিক মতো উপস্থাপন করতে পারছি কিনা, মানে আমি তাদেরকে ঠিক মতো কনভিন্স করতে পারছি কিনা, যে হাউ ডেসপারেট আই এম টু গেট ইন আইবিএস, সো দ্যাট ইজ দ্য মেইন থিং। সো আমি এটা পরে বুঝে তারপরে 56 ট্রাই করেছি, আই ওয়াজ সাকসেসফুল অন দ্যাট। সো ভাইবা ইট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, কারণ ইউ নো দ্যাট আই ফেস দ্য মক ভাইবা এট ক্যাপসন, সো ভাইয়া ছিলেন, সো আমি আই ওয়াজ টেরিবলি ডিসরাপ্টেড এট দ্য মক টেস্ট অফ ক্যাপসন। সো আমি মানজি ভাইও ছিলেন ভাইবাবতে, আমি এত ড্রিম করছি, এত এফার্ট দিচ্ছি, এখন ভাইবাতে আমি আমি কিছু বলতে পারতেছিলাম না, মানে আই ওয়াজ টোটালি ইম্পেসিভ, যে আমি আমি জানি কিন্তু বের হচ্ছে না। আমি পরের দিন ভাইবাতে গেলাম, পরের দিন এর পরের দিন, কিন্তু এই দিন বাসে যে আমি জাস্ট আই মেড আপ মাই মাইন্ড দ্যাট আই হ্যাভ টু রিপ্রেজেন্ট দেয়ার, আই হ্যাভ টু বি দেয়ার। এখন ভাইবাতে কী কোয়েশ্চেন করবে দেখলাম, তো ভাইবাতে আমি ফেস করলাম যে ইটস অল অ্যাবাউট মাই সেলফ, কোয়েশ্চেনগুলো আমাকে জিজ্ঞাসা করবে, এই কোয়েশ্চেনগুলো আমাকে গুছায় প্রেজেন্ট করাটা হচ্ছে ম্যাটার্স, আর আমি কতটুকু আমার কনফিডেন্স আছে এইটাই ম্যাটার্স। হ্যাঁ, অবভিয়াসলি, ওয়াই নট। আমি ঢুকার পরে, সাধারণত আমি ঢুকার আগে আমি যে ওয়েডিং রুমে বসে আছি, তারপর ওয়েডিং রুমে আমার যে ভাইবা সেকেন্ড বোর্ডে পড়ছিল, ডিরেক্টর স্যার ছিলেন ওখানে, ইভেন শাকিল হুদা স্যার ছিলেন, অ্যান্ড হিজ ভয়েস ইজ অ্যামেজিংলি স্ট্রং, নো ইট ওয়াজ ভেরি টেরিফিক, নো। পরে যেটা ঘটলো, আমি বসে আছি, বসে রাখলে আমার যাওয়ার পরে, আমার আগের ক্যান্ডিডেট বের হওয়ার পরে আমি যেটা করলাম, একটু লেট করতেছে তারা, এই সময়টাতে আমি আই ওয়াজ ফিলিং আ বিট ইউ নো রেস্টলেস, আমি তো ঢুকতে চাই, আমাকে ঢুকতে দেওয়া হোক, কারণ আমি ওই সময় মেড অফ করছি যে আমি ডুববো এখানে যে আমি যে অ্যান্সারটা মোস্ট ইম্পর্টেন্ট থিং ভিউয়ার্স, জাস্ট অলওয়েজ রিমেম্বার দিস, যে আপনি যেটা বলবেন স্ট্রেট ফরওয়ার্ড, সহজ কথা, আর যেটা পারবেন না আপনি সাবধান, এটা নিয়ে মাতবেরি করার দরকার নাই, আর যেটা আপচা আপচা পারেন, দ্যাট মিনস আপনি 60% বা 70% পারেন, এটাও আপনাকে বলার দরকার নাই। আপনি কী করবেন সেটা
আপনি যারা স্ট্রিট জানেন 100% স্ট্রিট ফরওয়ার্ড বলবেন, কখনোই আটকানোর চেষ্টা করবেন না। আপনি যখন আটকানো বা আমতা আমতা আমাদের জবাবটা থাকে, এটা যদি আপনাকে যখন করতে যাবেন দ্যাট মিনস ইউ আর নট কনফিডেন্ট। আপনার কনফিডেন্স লেভেলটা ওরা চেক করে। আর অনেকে আপনার মনে করে যে আমাকে কোয়েশ্চেন করছে, আমাকে 10টা করছে, আমি 5টা পারছি আর 5টা পারি নাই, তো আমি সিলেক্ট না। এইটা আমি বইটা ছিলাম, আমি ছিলাম আমার যাওয়ার পরে আমাকে সাবজেক্টিভ কোয়েশ্চেন করছে, আমাকে সাবজেক্টিভ 6 or 7 কোয়েশ্চেন ওয়ার আস ফ্রম মাই সাবজেক্ট অ্যান্ড আমার সাবজেক্ট ম্যানেজমেন্ট। তো যে ক্ষেত্রে আমি 4টা কোয়েশ্চেন আমি সাকসেসফুলি আনসার দিতে পারছি, কিন্তু আর 3টা কোয়েশ্চেন পারি নাই। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যে আমরা যেটা ভাবি যে আইবিএ টিচাররা অনেক রিগোরাস হয়, রিজিড হয়, কিন্তু আমি যেটা সেখানে ঢুকার পরেই সিনারিওটা ইট ওয়াজ টোটালি অ্যামেজিং। যাওয়ার পরেই ডিরেক্টর স্যার, আমি ভাবছিলাম ডিরেক্টর স্যার আমাকে খুব হেভি কোয়েশ্চেন করবে, আমাকে আটকাই দিবে, কিন্তু উনি আমাকে ফ্লোরটা করে দিয়েছে যে আমি চাই, উনি চায় যে আমি আইবিএতে চান্স পাই, এরকম একটা আমার কাছে মনে হয়েছিল। আমি প্রত্যেকটা অ্যান্সারই যারা পারি নাই ওকে ভেরি শেমলেসলি আই টোল্ড দ্যাট নো আই এম নট এবল টু অ্যান্সার দিস কোয়েশ্চেন আই এম সরি, কিন্তু আমি যারা পারছি খুব স্ট্রেট ফরওয়ার্ড কনফিডেন্টলি অ্যান্সার দিয়েছি। It's all about confidence. Confidence. হ্যাঁ, মানে আমি যেটা যখনই অ্যাকচুয়ালি ভাইবার মেইন চ্যালেঞ্জই আসলে এটা বা মেইন ইয়ারে হচ্ছে এটা যে উই হ্যাভ টু বি উইদিন আওয়ারসেলফ এক্স্যাক্টলি যে আমি যা পারতেছি বা আমি নিজে যা ওখানে গিয়ে জাস্ট তাই রিপ্রেজেন্ট করা, আমি আমার ফ্রেন্ডের সাথে যতটা ফ্র্যাঙ্ক বা যতটা চিল বা যতটা আমার মধ্যে আনন্দ বা ইয়ে কাজ করে জাস্ট ওই জায়গাটার মধ্যে যদি আমরা এইভাবে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারি আমার মনে হয় না ভাইবা খুব একটা বড় বা চ্যালেঞ্জিং কোনো একটা কিছু। এক্স্যাক্টলি। আচ্ছা, আমরা আমাদের প্রোগ্রামের প্রায় শেষ দিকে চলে আসছি। মাজু, মানে ক্যাপস তোমার ইয়ের পিছনে মানে ক্যাপস্টোনের ভূমিকাটা আসলে তুমি কিভাবে মূল্যায়ন করবে? ওকে, 56 এর আগে আপনার একটা মডেল টেস্ট নিয়েছিলেন, আমি সেখানে এনরোল হয়েছিলাম। সো মডেল টেস্টটা দেওয়ার পিছনে আমার অবজেক্টিভটা ছিল হলো গিয়ে ইউনো মানে আইবিএ রিটেন সাইডে ভালো করা ওয়ান অফ দ্য মেইন ফ্যাক্টর হলো গিয়ে এক্সাম হল স্ট্র্যাটেজি জানা, মানে সেখানে কিভাবে আমি এক্সাম হলে আমি কীভাবে স্ট্র্যাটেজিক্যালি পারফর্ম করতে পারবো সেটা আগে থেকে জানা, আগে থেকে সেই অনুযায়ী নিজেকে ডেভেলপ করা। সো সেই অনুযায়ী সেই কারণে আমি ক্যাপস্টোনের মডেল টেস্টে ঢুকেছি। সো সেইখানে আমি মডেল টেস্টের সাথে সাথে আপনার একটা আপনার আর তাজুল ভাইয়ের একটা রিটেন ক্লাস পেয়েছিলাম, আমি বলতে পারি সেটা আমার রিটেন সাইড ডেভেলপে ইমেন্স ইমেন্স কন্ট্রিবিউশন করছে, মানে মানে আমার রিটেন অনেকটা ডেভেলপ হয়েছে। তারপর একটা সলভ ক্লাসও করেছিলাম, সেখানে কিছু প্রবলেম পাইনি বলে বুঝতে পেরেছি। সো মানে আমি বলবো ক্যাপস্টোন এবং সাদিব ভাইয়ের গাইডলাইন্স, তাজুল ভাইয়ের গাইডলাইন্স মানে আমাকে অনেক বেশি হেল্প করছে টু পেভ মাই ওয়ে টু আইবিএ। সো ফ্রম ডিপ অফ মাই হার্ট আই থ্যাংক ক্যাপস্টোন এডুকেশন, সাদিব ভাই অ্যান্ড তাজুল ভাই। সো মাই স্টোরি অ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ ভেরি ডিফারেন্ট। সো প্রিভিয়াসলি আই গট অ্যাডমিশন টু অ্যানাদার কোচিং সেন্টার, বাট আই ডিডন্ট গেট সিলেক্টেড ইন 56 ব্যাচ। But I don't want to blame any other coaching centers, but I am just sharing my experiences and story like that. 56 e ami kisher jonno chance pani maths er jonno. So ami jehetu ekta coaching age korchi ekta, so I have to go for an alternative option. To ami capstone e khuje ber korlam, ami ek amar ek choto bhai jor sathe kotha bola dekhlam je capstone it's a new coaching center, so they are doing very well. So previously in 56 batch probably 10 to 14 students got chance there, I think. So ekhane gele hoyto ba bhalo hoyte pare. So once I went there, ja bhai Sadiq bhai er sathe kotha bollam, kotha bole ami just got admitted there for mathematics. Ami etai ensure korte chaichilam, ami bhai der ke bolchilam je please try to make sure that your mathematics service is very good. Thik ache, kintu ami mathematics e I was very impressed. I am very happy with your performance and services. কিন্তু মক টেস্টের সময় আমি ইংলিশটাও দেখলাম যে সাদিব ভাই হি ইজ এ ভেরি অ্যামেজিং ফিগার ফর ইংলিশ, আনবিলিভেবল ইংলিশ নলেজ হি বিলংস টু, এবং তার কাছ থেকে যে আমি অনেক এক্সপিরিয়েন্সেস অনেক কিছু আমি পাইছি। তো সেক্ষেত্রে আমি যারা বলতে চাই যে কোচিং সেন্টারসন ক্যাপস্টোনের অবদান অনেক বেশি আছে, এবং ক্যাপস্টোন সাদিব ভাই তাজুল ভাই স্পেশালি হি হেল্প আবির ভাই অ্যাজ ওয়েল। কিন্তু একটা কথা বলতে চাই, আবির ভাইকে আমি খুব বেশি পাই নাই and it was my bad luck you can say, কিন্তু তাজুল ভাইয়ের কাছ থেকে আমি যে হেল্প পাইছি সে আমাকে ম্যাথসে অনেক ইমেন্সলি হি হেল্প মি ইনারভাসলি হি হেল্প মি, অনলি ফর দ্যাট আই উইল বি এভার গ্রেটফুল টু হিম
And in future, I'll do something for him if I'm in a better position, I think. So special thanks and a very exclusive thanks to Capstone Education for giving me this opportunity and helping me to be at IBA. That's what I want to say. I mean, nationally, I mean, specifically, when আর কি কোশ্চেন্স আছে আমি এটা পরে বলি আচ্ছা আর লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যে আইবি এর তে এখন যে তোমরা পড়তেছো হোয়াটস ইউর ফিলিংস রাইট নাও মানে এখন ফিলিংসটা কি মানে ড্রিম কেম ট্রু আচ্ছা আচ্ছা প্রথমে বলে রাখি ইট হ্যাজ বিকাম ভেরি মাচ নরমাল ইট ওয়াজ ড্রিম নাও ইট ইজ আ পার্ট অফ লাইফ আমি বলবো হ্যাঁ প্যারাটা ভালোই পাচ্ছি প্যারার সাথে মানে habituated ho gayi so but each day in IBA is a learning opportunity mane IBA theke amra onek kichu shikhchi mane IBA mane ashole ami to dhaka commerce college theke eshechi dhaka commerce college is a very disciplined institution so I was looking forward to some institutions which was also a discipline like dhaka commerce college then I got IBA it's a very disciplined institution so tapor plus সবচেয়ে বেশি যেটা পাইছি আমি আইবিএ থেকে অনেক ভালো ভালো ফ্রেন্ডস পাইছি অনেক ভালো ভালো মানে নেটওয়ার্ক পাইছি তারপর বেস্ট পার্ট হলো কি অনেক কিছু শেখা নাও ওয়েল ইট ওয়াজ আ ড্রিম নাও ইট হ্যাজ বিকাম আ পার্ট অফ আ লাইফ অ্যান্ড ইট উইল বি মাই পার্ট অফ আ লাইফ ফর এভার সো ইট ইজ সো ফার গোয়িং অ্যামেজিং প্যারার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি এটাই সো Yes, I am just going through the first semester. So, pratham IBA te chance par pore, pratham koyek din amazing life passed. IBA life very amazingly. Kintu jokhon theke para ta start hoa shuru holo. Je sometimes I thought, ki bhai IBA theke chole jete ichche korte chilo. Karon I was a student at Ashram City, I didn't attend any classes before. Now every day I have to, bachchader moto, tao bar sometimes very unscheduled classes are there. Teacher ra aise boshe. If the door is closed we are gods so ekhon bujhen je bishoyta ki mane ora unscheduled class dey tinta class korar pore bolbe je arekta class korte hobe kichu kora nothing to do prothomote chinta korlam na amar mone hoy je IBA ta is not suitable for me kintu I addressed or I made up my mind so eto koshto kore chance pichhi ki bhai eta ashole ki pore chinta korlam je I just started to explore IBA te প্রত্যেকটা ফ্রেন্ডস প্রত্যেকটা ব্যাচমেটস প্রত্যেকটা জায়গা থেকে আপনার শিকার আছে দ্যাটস ওয়াই আইবিএ ইজ দ্য বেস্ট প্লেস আমরা যে মনে করি আইবিএ টিচাররা আমাকে সব কিছু শিখাবে না আইবিএর কম্পিনিয়ান্সের কাছ থেকে আইবিএর এনভায়রনমেন্টের কাছ থেকে দ্যাটস উইল মেক ইউ দ্য ডিফারেন্স এটা হচ্ছে আসল সো আইবিএ থেকে আসলে প্যারা তো আসবেই এখন আই এম ভেরি মাচ কোয়াইট কমফোর্টেবল উইথ দিস ভেরি হ্যাবিচুয়েটেড এখন ক্লাস আসলো অ্যাসাইনমেন্ট আসুক প্রেজেন্টেশন যাই আসুক না কেন আই এম কোয়াইট হ্যাপি আই জাস্ট ওয়ার্মলি অ্যাকসেপ্ট দিস বিকজ ইন দ্য কর্পোরেট লেভেল আমরা টিচার্স আসে যেটা বলে যে ফ্যাক্টরি যদি আগুন লাগে এটা কি বলে কেউ লাগবে না সো আইবি তোমাদের কাছে এত বড় বড় রেসপন্সিবিলিটি দিবে অ্যাসাইনমেন্টস দিবে তাহলে তোমরা যদি এগুলোকে অ্যাভয়েড করো তাহলে কীভাবে হবে সো ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট মেন্টালিটি টু অ্যাড্রেস অল সর্টস অফ চ্যালেঞ্জেস So now the IBITES, they always welcome the challenges. They are not discomfortable or uncomfortable with challenges. আচ্ছা এখানে যে প্যারার ব্যাপারে যেটা বলতেছিলাম আলটিমেটলি আচ্ছা অনেকে তো আইবিএ তে ঢুকে তাদের একটা ড্রিম থাকে তারা একটা ভালো একটা টপ কোম্পানি সিইও হবে একটা সিইওর কাজ কি সিইওর কাজ হলো গিয়ে প্যারা হ্যান্ডেল করা সো আইবিএ আমাদের সেভাবে প্যারা দিয়ে দিয়ে প্যারা হ্যান্ডেল করার ক্যাপাবিলিটি তৈরি করছে সো দিস ইজ আ পার্ট অফ আ আইবিএস টিম ওকে সো আজকে আমরা আমাদের প্রোগ্রামের শেষ অংশে চলে এসেছি মঞ্জুর এবং সারোয়ার দুজনকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের একটা কথা বলতে চাই আমি স্পেসিফিক্যালি অল সিনস এটা দুজন ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের ইয়ে করা আমি সব ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টকে বলতে চাই মেবি সোসাইটি অ্যান্ড ইউর সারাউন্ডিংস আপনাদের আন্ডার এস্টিমেট করবেন বাট দ্য কি ইজ আপনারা নিজেদের আন্ডার এস্টিমেট করবেন না দরকার লাগলে ওভার এস্টিমেট করেন একটা টার্গেট ডিটারমিনেশন পার্সিভিরেন্স থেকে ওভার এস্টিমেট করেন কিন্তু কখনোই নিজেকে আন্ডার এস্টিমেট করবেন না দরকার ওভার এস্টিমেট ইজ নট অলওয়েজ গুড বাট সামটাইমস ইট ইজ গুড বাট নিজেকে আন্ডার এস্টিমেট করা নিজের পটেন্সিয়ালটিকে ছোট মনে করা ইট ইজ অলওয়েজ ব্যাড So my request to all students of National University,
Do not underestimate yourself and yes, have a growth mindset. Okay. Yes, exactly. Lastly, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, and for the students of National University, what I believe always and it's my motivation always. Every time when I face challenges, I think that just learn to believe in yourself. You have all sorts of potential to prove everything. And আমাদের mindset যদি দুর্বল থাকে, it's never possible. So believe in yourself, you have all potential, just try to go to prove them. That's all. So thank you so much. Thank you Manzoor, ebong thank you Sarwar, ebong thank you viewers. Apnara jara koshto kore program ta dekhechen oshongkho dhonnobad. Inshallah shamner program gulote abaro amra notun kichu share korar chesta korbo. Ebong ajker program theke amra ja actually jeta shiklam, jodi ami eta summary kori, eta hocche je always believe in yourself, always be inspired and be strong. Thank you so much. Assalamu alaikum. Be inspired. Thank you.